ঢাকা কালীগঞ্জ লঞ্চে যাত্রী হয়রানি বন্ধে ও ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। সে সময় বক্তারা বলেন, দিনে দিনে ভাড়া শুধু বেড়েই চলেছে, ভাড়া বৃদ্ধিতে নিম্ন শ্রেণীর মানুষ সবচেয়ে ভুক্তভোগী। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলায় সর্বস্তরের সাধারণ মানুষের দাবি ভাড়া কমানোর, সরকারের কাছে আবেদন করেছেন ভাড়ার এই নৈরাজ্য কমিয়ে যেন সাধারণ মানুষের একটু স্বস্তি দেয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিয়ার রহমান চৌধুরী, রুবেল তালুকদার সহ আরও অনেকে।